রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের পদ্মার পাড়ে জন্ম। শৈশব আর দুরন্ত কৈশোরটা কেটেছে সেখানেই। বর্তমানে তিনি কর্মরত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হিসেবে। অষ্টম শ্রেণীতে বৃত্তি পাওয়া সাকলায়েন 2001 সালে। আসসালামু আলাইকুম, আমি কুলাউডের পক্ষ থেকে আমি এর সাথে প্রদর্শক। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা দেশ প্রবাসে দূরের কাছ থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে ফুল এপিসোডটা আর ফুল ভিডিওটা, এই পর্বটা আপনারা দেখবেন, অনুরোধ রইল। দর্শক, পরিমণি কাণ্ডে গোলাম সাকলায়েনের যে তদন্তকালীন সময় ছিল, মানে পরিমণি এর আগের কাণ্ডে, মানে বোট ক্লাবে, তখন গোলাম স্যার, এই সাকলান স্যারের যে অবদানটা ছিল তদন্ত, মানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দর্শক, তারই আজকে এই তার জীবন কাহিনী, এই গল্প কেউ হয়তো বা জানেন না, কেউ বা হয়তো জানেন কিছুটা। দর্শক, আপনারা এই ভিডিওটি ফুল দেখবেন, আর এই ভিডিও ফুলে থাকছে তার জীবন বৃত্তান্ত সব কিছু। দর্শক, আপনারা হয়তো এক অংশ দেখেছেন, পার্ট হয়তো চারটি পার্ট আপনারা দেখবেন। দয়া করে যারা কুলাউড টিভি চ্যানেলে আছেন, অবশ্যই ভিডিওটি ফুল দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। দর্শক, আমরা কোনো নিরপেক্ষভাবে আমরা ভিডিও বানাই, কারোর সাপোর্ট না, কোনো দলীয়ভাবে কোনো সাপোর্ট না, বা আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও আমরা সাপোর্ট না। সো এখানে একজন মানুষের জীবন বৃত্তান্ত, যেহেতু পরিমণির সাথে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে তার এই বিষয় নিয়ে, কিন্তু তাকে এখন বাংলাদেশের সবাই চিনে, তার নাম হচ্ছে এডিসি ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েন। তিনি তার জীবন কাহিনী আপনারা যদি শুনেন অবাক হয়ে যাবেন, তার জীবন কাহিনীটা কতটুকু কষ্টের আমার মুখে বলবো না। যাই হোক, আমি যদি বলতে যাই এখানে দালালি হয়ে যাবে, অনেক ভাইরা তো বলেই কমেন্টে বলেই ফেলেন। দর্শক, চলে আসুন, তার লাইফের কিছু অংশ আমরা শুনে আসি, তারপর আলোচনা করা যায়। পাইলট একাডেমি হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন। এসএসসি পাশের পর উচ্চ মাধ্যমিকে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ভর্তি হন সাকলায়েন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবার মেরুদণ্ডের সমস্যা থাকায় শুনেছেন তার জীবন, তবে হ্যাঁ আরও রয়েছে। দর্শক, পরিমণি কাণ্ডে তাকে তদন্ত করার জন্য দেওয়া হয়েছিল, আমি কথাটা বলি নি, তারপর আমি তার যেটা শুনেছি তার পরবর্তী এপিসোড আমি শোনাবো। দর্শক, তখন পরিমণির যে এই কর্মকাণ্ডগুলো ছিল ঢাকা ভোট ক্লাবের, তখন কর্মকাণ্ড তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই দায়িত্ব পালন করতে গিয়ে পরিমণির প্রেমে পড়ে যায় আমাদের এই গোলাম সাকলান স্যার। তবে তিনি আদৌ কি জানতেন তার এই ভিডিও ভাইরাল হবে, তার মানে ভাগ্যে, মানে তার এই কপালে, মানে এরকম ধরনের লজ্জাহীন মানে ভুগবে কখনই নয়। তবে হ্যাঁ, তিনি ভুল করেছেন, তিনি একজন ভুলেই গিয়েছিলেন, তিনি একজন সরকারি কর্মকর্তা। দর্শক, তবে একজন সরকারি কর্মকর্তা হিসেবে কতটুকু ভুল করেছেন এটা হয়তো আপনারা কমেন্ট বক্স কমেন্ট করে যাবেন অবশ্যই। প্রিয় দর্শক, আমি তার আরেকটা এপিসোড আপনাদের দাঁড় করাচ্ছি, কথা না বাড়িয়ে চলে আসুন, তারপর কী বলে আমরা শুনব। পড়ানোর সামর্থ্য ছিল না পরিবারের, প্রতিদিন সাইকেল চালিয়ে চারঘাট থেকে রাজশাহীতে কলেজ করে আবার বাড়িতে ফিরে যেতে হতো। এরই মাঝে জানতে পারেন এইচএসসি পাশের পর আর্মিতে কমিশন পদে পরীক্ষা দেওয়া যায়। সকল ধাপ সফলতার সঙ্গে অতিক্রম করে যোগ দেন IASSB 59 লং কোর্সে। গোলাম সাকলায়েন এর যে কষ্টের যে বিষয়গুলো আপনারা শুনছেন একের পর এক, কি মনে হয় তিনি কিন্তু, তিনি যে কষ্ট করে এই জায়গায় এসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে, শুনেছেন তো, তার রাজশাহী বিভাগে ডিগ্রি কলেজে পড়াশোনা করেছে, এসএসসি পড়াশোনা করে তারপরে ডিগ্রি রাজশাহী কলেজ ডিগ্রি কলেজে এসছে। আমি এখানে আমি তথ্য আমি এভিডেন্স সহকারে দাঁড় করালাম, এই মানে এই নয় আমার বলতে হবে, কিন্তু আমি যদি বলতে যেতাম বা এই ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট না করতাম, তাহলে অনেক ভাইরা বলতেন যে আমি সরাসরি গোলাম সাকলায়েন স্যারের দালালি করছি। এই কারণে একজন মানুষের ভালো দিক ও মন্দ দিকটা তুলে ধরাই এই মিডিয়ার কাজ, আমাদেরও কাজ। কারণ হচ্ছে পরিমণি কাণ্ডে তিনি যে কার্যকলাপ করেছে, তিনি মানে একজন আইনি মানে কর্মকর্তা দায়িত্বশীল হিসেবে এটা আদৌ ঠিক না। তবে আমরা একটা কথা জানি, তিনি যে ভুলটা করেছে আমরা বুঝতে পেরেছি, তিনি এটা অনুভূতি ফিল করছে। তবে হ্যাঁ, আইনের দৃষ্টিকোণ থেকে এটা খুবই লজ্জাজনক একজন মানুষের জন্য। তবে হ্যাঁ, গোলাম সাকলান স্যার যে ভুলটা করেছে, পরিমণির সাথে যে ভিডিওটা করেছে, এটা নিয়েও আজকে বিতর্ক। এই ভিডিওটা কে এলিয়াস হোসেন কি দিয়েছে আপনারা জানেন, যে স্ক্রিনশটে দেখছেন যে সময় টিভি তারা নিউজ করেছে, তারা মানে ইলিয়াস হোসেনকে এই ভিডিওটা কে দিয়েছে। আর যাই হোক,
একটা ভিডিও করলে এই ভিডিওটা কি মানে পাপ কখনো গোপন হয় হয় না দর্শক আমি এখানে একটা কথাই বলতে চাইবো যে গোলাম সাকলান এত কষ্ট করে মানে তিনি এখানে এসেছে মানে আপনারা দেখেছেন শুনেছেন আমি আরও দেখাবো ফুটেজ আমার কথা হচ্ছে তিনি এই কাজটা কেন করলেন তার বউ আছে বাচ্চা আছে তার কী নেই তার বাবার অসুস্থ মেরুদণ্ডের রোগ কোনো টাকা বা অর্থহীন ছিলেন কিন্তু তিনি বুঝে উঠতে পারেননি একটা মানুষ যখন ভালো লেভেলে উঠে যায় তখন কষ্টের কথা ভুলে যায় দর্শক চলে আসুন তার আরেকটা পার্ট শুনে আসি তারপরে আমি আলোচনা ফিরব দুরন্ত সাকলাইন প্রতিনিয়তই হাঁফিয়ে উঠেছিল সেখানে ছেলেটি বদ্ধ পরিবেশে মানিয়ে নিতে পারছিলেন না কিছুতেই পরে তার মা ছেলের কষ্টের কথা শুনে মিলিটারি একাডেমি থেকে তাকে নিয়ে আসেন প্রস্তুতি নিয়ে দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সমাজবিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষায় প্রথম হলেন তিনি সাকলাইন চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষার পর অ্যাপিয়ার্ড হিসেবে অংশ নিলেন 30তম বিসিএসএ প্রথম চয়েস দিলেন পুলিশ ক্যাডার প্রিলিমিনারি পরীক্ষা তার যে জীবন বৃত্তান্ত অংশ অংশ করে আমি দেখাচ্ছি কিন্তু গোলাম সাকলান স্যার কি আদৌ কি কাজটা ভালো করছে না করেনি তিনি পরিমণির প্রেমের মানে কি বলবো এটা লোভ মানে একটা লালসার লোভে পড়ে আজকে এই কাজটা করে তার যে এই কেরিয়ারটা করেছে তার যে কষ্টের যে কেরিয়ারটা আজকে জনসম্মুখে যদিও তার চাকরি হয়তো বা সরকার ক্যান্সেল করতে পারে নাও করতে পারে এটা আমাদের দেখার বিষয় না তবে হ্যাঁ তিনি একজন কর্মকর্তা হিসাবে এতটা কষ্ট করে তিনি উপরে উঠেছে আজকে একটা নষ্টা মেয়ের সাথে কেক কাটার সময় কিস এগুলো বলতে লজ্জা হয় এই ভিডিও আপনারা দেখেননি দেখেছেন অবশ্যই তো এগুলো নিয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি তো আজকে গোলাম সাকলান স্যারকে উদ্দেশ্য করে আমি বলতে চাই সবাই না তাকে উদ্দেশ্য করে বলতে চাই তিনি আজকে এই দেশ মানে এই পর্যায়ে তিনি ডিবি একটা কার্যালয়ে তিনি এসেছেন অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তিনি না সবাই একটা সাধনা করে একটা জায়গা আসে কেউ পুলিশের পোস্টিংয়ে কেউ ডিবিতে কেউ সিআইডিতে সবাই একটা একটা সেক্টরে আছে তবে আপনার এই সাধনার যে বিষয়টা ক্যারিয়ারটা আপনি নষ্ট করলেন হয়তো আপনাকে এখন ভাইরাল এই ভিডিওটা আপনার বউ পাচ্ছে হয়তো আপনার সংসার অশান্তি হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি না যেহেতু এটা ভিডিও করা হয় না কারণ ফ্যামিলির বিষয়টা ভিডিও করা হয় না এই কারণে তবে হ্যাঁ আমরা একটা কথা জানি তবে যে আপনি যে কর্মটা করেছেন এই কর্মফলটা সমাজে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে তবে হ্যাঁ আপনি একজন আইনের প্রশাসনের লোক এটা ঠিক হয়নি যাই হোক আপনি আইন নিজের ভঙ্গ করেছেন যাওয়ার আগে আমি একটা কথা বলে যাব আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আচ্ছা কেন এই ভিডিওটি বানালাম হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন অনেকখান থেকে অনেক মানে দৃষ্টিকোণতে দেখতে পারেন বা কটু কথা বলতে পারেন যে তুমি পুলিশের কি পক্ষে নিয়েছ না আমি আজকে এই ভিডিওটি বানালাম নিরপেক্ষভাবে এই ভিডিওটি যদি আপনি ফুল দেখে থাকেন হয়তো বুঝতে পারবেন আজকে পরিমণিকে নিয়ে পরিমণি ইস্যু নিয়ে হ্যাঁ অবশ্যই পরিমণি ছাড়া পেয়ে যাবে তবে হ্যাঁ আজকে গিয়ে যারা এই যে গোলাম সাকলানের যে ভিডিওটা বের হয়েছে এই যে আজকে তার সব শুনলেন জীবন বৃত্তান্ত তাহলে দর্শক চলে যাব আমরা আর আইনের বিষয় নিয়ে আমরা কথা বলবো না তবে যতটুকু পেরেছি আপনাদের সামনে প্রেজেন্ট করার এতটুকুই আমরা করেছি যাই হোক এতক্ষণ ছিলাম আমি কোলোটির পক্ষ থেকে ইয়ার সাজ্জাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু